রাজ্যের মানুষকে আইন শৃঙ্খলা মানানোর জন্য আছে পুলিশ, আইপিএস অফিসাররা আছেন, যাতে তারা দেখবেন যে রাজ্যের মানুষ যাতে আইন শৃঙ্খলা মেনে চলে। কিন্তু যদি সেই পুলিশ অফিসাররাই আইন শৃঙ্খলা ভাঙেন, তারাই যদি সংবিধান না মানেন, কেন্দ্রে নিযুক্ত পুলিশ অফিসাররা যদি কেন্দ্রেরই অন্য একটি দলের নির্দেশ না মানেন, সংবিধান না মানেন, তাহলে তাদের পক্ষে কি করা উচিত? করা উচিত, তাদের বিরুদ্ধেও করা যাবে। যেমন জেলার পুলিশ সুপারদের সামন জারি করে দিল্লিতে ডাকা যাবে এবং তাতেও তারা হাজির না হলে তাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেও তাদেরকে দিল্লিতে ডাকা হতে পারে, দিল্লিতে গ্রেফতার করে নিয়ে যাওয়া হতে পারে, তাদের কাজে তাদের সার্ভিসে ব্রেকডাউন হতে পারে, এমনটাই জানিয়েছেন জাতীয় এসসি কমিশনার অরুণ হালদার। কি হয়েছিল, কি আর হবে, সেই একই কাণ্ড। কেন্দ্রের এসসি কমিশন এরাজ্যে এসছে এবং অবধারিতভাবে সংবিধান না মেনে, যেখানে সংবিধান বলছে যে কেন্দ্রের এসসি কমিশনের কেউ এলে অবধারিতভাবে সেই জেলায় জেলা শাসক এবং জেলার পুলিশ সুপারকে হাজির থাকতে হবে, আজকেও সেই একই জিনিস হলো, কেউই হাজির থাকলেন না, প্রতিনিধি পাঠিয়ে দিলেন, ব্যাস খালাস, পুলিশ সুপার তো ছুটিতে আছে বলে দিলেন। কি হবে এদের বিরুদ্ধে, সেটাই জানিয়েছেন জাতীয় এসসি কমিশনার অরুণ হালদার। আজকে আমি কিছু বলবো না, একেবারে শোনাবো তিনি ঠিক কি দেখতে গিয়েছিলেন, কি দেখলেন আর কি জানালেন আমাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন, আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বীরভূমের মোহাম্মদ বাজারে সারেন্ডা গ্রামে মৃত বিজেপি কর্মীর বাড়িতে গেলেন অরুণ হালদার, তিনি কে, জাতীয় এসসি কমিশনার। এবং সেই সঙ্গে আমাদের সংবিধান যেটা বলছে, এসসি কমিশনার কোনো রাজ্যের কোনো জেলায় তদন্ত করতে গেলে অবধারিতভাবে সেই জেলার জেলা শাসক এবং জেলার পুলিশ সুপারকে থাকতে হবে, তার সঙ্গে হাজির থাকতে হবে, কি তদন্ত হচ্ছে সেটা দেখতে হবে। কিন্তু আমাদের রাজ্যে দিদিমণি সব, তিনি যা বলে দেবেন তিনি সব, এবং তিনি পরিষ্কার ঘোষণা করিয়ে দিয়েছেন কেন্দ্রের কোনো প্রতিনিধি দলকে কোনো সাহায্য করা হবে না, সংবিধানকে মানাই হবে না। আর তাই যখনই আমাদের রাজ্যে জাতীয় এসসি কমিশনার এসছেন, আমরা দেখতে পেয়েছি না জেলা শাসক না পুলিশ সুপার, কাউকেই আমরা স্পটে দেখতে পাইনি এসসি কমিশনার অরুণ হালদারের সঙ্গে। আজকেও সেই একই ঘটনা ঘটল বীরভূমের মোহাম্মদবাজার ব্লকের সারেন্ডা গ্রামে মৃত বিজেপি কর্মী দিলীপ মাহারার বাড়িতে গিয়েছিলেন রবিবার সকালে এসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার, এবং তিনি পরিষ্কার জানাচ্ছেন যে মূল কালপ্রিট একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকার জন্য পুলিশ প্রশাসন তাকে গ্রেপ্তার করছে না। এটাই হচ্ছে জাতীয় এসসি কমিশনের পর্যবেক্ষণ, ঠিক কি বলছেন তিনি শুনুন আপনারা। দেখুন, ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতি নিয়োগ দেন, ভারতবর্ষের যে কোনো প্রান্তে শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষের উপর কোনো রকম অত্যাচার টর্চার হলে সেই কেসের স্পট ভিজিট, মার্ডার বা রেপ কেসে স্পট ভিজিট হয়। গত পঞ্চায়েত নির্বাচনের আগে এক মাস দশ দিনে ছটা স্পট ভিজিট করেছে, ছটা শিডিউল কাস্টের পরিবারের হত্যা হয়েছে, আপনারা পত্রপত্রিকায় টিভিতে দেখেছেন, প্রত্যেকটা কেসেই আমি স্পট ভিজিট করেছি। সারা ভারতবর্ষের যেখানে এই ধরনের কেসে স্পট ভিজিট হয়, ডিএম এসপির প্রেজেন্ট কম্পালসারি থাকে। এখানে একটা কেসেও ডিএম এসপি কমিশনের সামনে ফেস করেন না, কোনো একজন জুনিয়র র্যাঙ্কের অফিসারকে সামনে এনে দেন, যেখানে তাদের কমিশনের সামনে স্টেটমেন্ট দেওয়ার কোনো রাইটই নেই। আজকে এখানে এসেও সে একই ঘটনার পুনরাবৃত্তি দেখলাম, এত বড় একটা ঘটনা, ক্লিয়ার যেখানে কমপ্লেন পরিবারের তরফ থেকে তাকে তারা অ্যারেস্ট করতে ভয় পাচ্ছেন, কারণ তিনি একটি বিশেষ রাজনৈতিক দলের নেতা। তার মানে কি, এখানে খোলা লাইসেন্স দিয়ে রেখেছেন যে রাজনৈতিক দলের নেতা হলে তারা যে কিছু যা কিছু করতে পারে, তাকে হত্যা করে দিতে পারে, মার্ডার করে দিতে পারবে, ভয় দেখাতে পারবে। তো সময় বদলেছে, ন্যাশনাল কমিশন থেকে এখানে আমরা এসেছি, আজকে এর পুঙ্খানুপুঙ্খ মিটিং চলবে জেলা আধিকারিকদের সঙ্গে সিউড়িতে এখন, এবং ওই মিটিংয়ের পরেই আমাদের কমিশনের যে অবজারভেশন, যা যা ত্রুটি করেছে পুলিশে পর্যন্ত, এবং যারা যে যে পুলিশ দায়ী আছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে অ্যাকশন হবে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আর কমিশনের হাত থেকে এই ধরনের ক্লিয়ার ডাইরেকশন থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত যারা একে অ্যারেস্ট করতে ভয় পাচ্ছে, তাদের আর ওই দায়িত্বে, পুলিশের দায়িত্বে থাকার কোনো অধিকার থাকবে না, সেটা কমিশন বাস্তবায়িত করে দেখিয়ে দেবে। আমি বললাম ইতিমধ্যে দুজনকে তো অ্যারেস্ট করেছে পুলিশ, দুজনকে অ্যারেস্ট করেছে, কিন্তু যে মূল কালপ্রিট আসামিতে যেখানে এক নম্বর যাকে নাম রাখা হয়েছে তাকে কেন অ্যারেস্ট করা হলো না, কিসের ভয়, এটাই তো প্রশ্ন না। জাতীয় এসসি কমিশনার অরুণ হালদার পরিষ্কার জানালেন যে সংবিধান অনুযায়ী আমি যেখানে যাব সেখানে
আগে থেকে জানানো হলে অবশ্যই সেই জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারকে হাজির থাকতে হবে। আজকে কেউই হাজির হলেন না, জেলাশাসক তাও অনেক পরে এলেন, পুলিশ সুপার ফোনে জানিয়ে দিলেন আমি ছুটিতে আছি, তিনি পাঠালেন একজন তার নিচের কোনো অধস্তন অফিসারকে। এদের বিরুদ্ধে কি ব্যবস্থা আছে সংবিধানে, ভালো করে শুনুন। এসটি কমিশনার অরুণ হালদার ঠিক কি বলছেন যে এই পুলিশ সুপারদের বিরুদ্ধে যারা সংবিধান মানে না তাদের বিরুদ্ধে ঠিক কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? যদি অ্যাকশন না নেয় তাহলে কি হতে পারে, এটাও জিজ্ঞেস করতে, যদি অ্যাকশন না হয় তাহলে কি হতে পারে সেটাও জানিয়ে দিচ্ছে। ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট আর্টিকেল 338 এই কমিশনের হাতে জুডিশিয়াল পাওয়ার দিয়েছে, যা ভারতবর্ষের অন্য কোনো কমিশনের কাছে নেই। একমাত্র এসসি এবং এসটি কমিশনের কাছেই জুডিশিয়াল পাওয়ার আছে। এরা কি করে, এখানকার যারা প্রশাসন আছে তারা কি করে, যে বাকি যে আরও 6টা কমিশন আছে এই সমস্ত কমিশনকে এক করে দেখে, এখানে এরা ভুলটা করে। ন্যাশনাল এসসি কমিশনের যে ডিফারেন্সটা হচ্ছে, যাদের কাছে জুডিশিয়াল পাওয়ার আছে, কোনো আধিকারিক যদি কথা না শোনে তাহলে তাদেরকে আমরা দিল্লিতে ডেকে পাঠাতে পারি, নোটিস ইস্যু করবো তাদের ডেকে এসে জবাব দেওয়ার জন্য। এখান থেকে সারাদিন তাদেরকে ওখানে বসে থাকতে হবে, তারপরে ওদের জবাব তৈরি করে দিতে হবে। জবাব যদি ঠিক মতো না দিতে পারে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা হতে পারে। এইবার ধরুন যে গেল না, ডাকার পরে যদি না যায় তাহলে আমরা ওখান থেকে সমন ইস্যু করতে, যেমন কোর্ট যেমন সমন ইস্যু করে সমন ইস্যু করতে পারি। সামানেও যদি হাজির না হয় তাহলে এদেরকে অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠিয়ে অ্যারেস্ট করে কমিশন হাজির করার ক্ষমতা এই কমিশনের আছে। তো সেই পাওয়ারটা আমরা এক্সারসাইজ করবো এখানে যদি এরা না শোনে। এবং তারপরেও যেটা হয়, যদি কমিশনের অবজারভেশন না শুনে দেখা যায় কোনো অফিসার, কোনো আইএএস বা আইপিএস অফিসার, তারা এই সম্প্রদায়ের মানুষের সেফগার্ড করার জন্য তারা কোনো না কোনোভাবে বাধা তৈরি করছে, তাহলে সেই আইএএস আইপিএস অফিসার ব্ল্যাক লিস্টেড হয়ে যেতে পারে এবং তাদের সমস্ত রকম সার্ভিস রেকর্ড খারাপ হয়ে যাবে, তাদের ইনক্রিমেন্ট বন্ধ হয়ে যাবে, তাদের পানিশমেন্ট হয়ে যাবে। এই কমিশনের আইনই আছে, প্রয়োজনে সেটা অ্যাপ্লাই করে যাবো। তথ্য যেটা বলছে, গত 6ই জুলাই ভোটের ঠিক দুদিন আগে সারেন্ডা থেকে চন্দ্রপুর গ্রাম যাওয়ার রাস্তায় কুলুপুকুরের কাছ থেকে মোহাম্মদ বাচার বি মণ্ডল হিংলা গ্রাম পঞ্চায়েতের 224 নম্বর বুথের বিজেপির সহসভাপতি দিলীপ মাহারাকে হত্যা করা হয় নৃশংসভাবে। এবং তার পরিবারের লোকজন থানায় যেটা অভিযোগ জানিয়েছেন যে এর পেছনে তৃণমূল নেতারাই দায়ী, এবং কোন কোন নেতা দায়ী তার নাম ঠিকানা একেবারে তারা দিয়েছেন পুলিশ সুপারকে, পুলিশ কমিশনার সবাইকে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। জাতীয় এসটি কমিশনার অরুণ হালদার আজকে সেটাই দেখতে গিয়েছিলেন, যদি তদন্ত না হয়, যদি অভিযুক্তকে গ্রেপ্তার করা না হয় তাহলে কি করা যেতে পারে সেটাও তিনি জানিয়ে দিয়েছেন, শুনুন আপনারা। দেখুন, এনাদেরকে একটা কথাই বললাম যে আইনের শাসন প্রতিষ্ঠা করুন, মানুষের উপর থেকে প্রশাসনের কাছে বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে। ক্লিয়ার যেখানে ইনভেস্টিগেশন রিপোর্ট এবং ভিকটিম পরিবারের নাম দিয়ে দিয়ে যেখানে কমপ্লেন রয়েছে, যেখানে ফার্স্ট নামেই মিস্টার কালী ব্যানার্জির নাম রয়েছে, তারপরও তাদেরকে আপনাদের ধরতে ভয়টা কোথায়? কোনো দলই চায় না সে যে দলেরই হোক তার দলের লোক ক্রিমিনাল গিরি এখানে করুক। আমি ওটাই ওনাদের পজিটিভ সাইডটা বললাম যে দেখুন, যদি আপনারা মনে করুন যে গভর্নমেন্টের হয়ে কাজ করবেন, তা কোনো গভর্নমেন্ট তো চায় না যে থাকার পথটা, তাহলে আপনারা সেটাকে প্রশ্রয় দিচ্ছেন না কেন? যখন সে আসামি তার নাম রয়েছে কেন অ্যারেস্ট করতে পারছেন না? তার মানে আপনারা প্রশ্রয় দিচ্ছেন? আইনের শাসনটা কেন প্রতিষ্ঠা করছেন না, সেটা কোথাও হয় না ভারতবর্ষে, সেখানে এখানে কেন হচ্ছে? কেন এখানে এসপি কেন অ্যাবসেন্ট থাকছে কমিশনের সামনে? এসপি সামনে কমিশনের সামনে দাঁড়াতে পারছেন না কেন? তাহলে তাদের ভাবনটিটা কি এখান থেকে পরিষ্কার হয়ে যায়? সেই কথাগুলোই ওনাদেরকে বোঝালাম। এখানকার এসপি তিনি তো আসলেনই না, ওনার এডিশন এসপিকে পাঠিয়ে দিই, উনি সন্তুষ্ট থেকে উনি বলছেন আমি ছুটিতে আছি, যেখানে আমি এতদিন আগে মেল করে ওনাকে জানিয়ে আসলাম, উনি কি করে ছুটি নিয়ে যায় সেটাও দেখার বিষয় হবে। এই হচ্ছে পরিবর্তনের সরকার, যেখানে সংবিধানে যা লেখা আছে সেটাও মানছে না কেন্দ্রের নিযুক্ত পুলিশ কমিশনার, পুলিশ সুপার, ভাবতে পারছেন অবস্থাটা? আর এই কেন্দ্রের জাতীয় এসসি কমিশনার নিয়োগ করেছেন, অরুণ হালদারকে নিয়োগ করেছেন স্বয়ং দেশের রাষ্ট্রপতি, কেন্দ্রের নিযুক্ত পুলিশ সুপার আইপিএস মানছেন না কেন্দ্রেরই এসসি কমিশনকে। এই হচ্ছে এখন আমাদের রাজ্যের পুলিশ অফিসারদের অবস্থা, এরা কি করে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করবে সেটাই একটা বড় প্রশ্ন। যারা নিজেরাই আইন মানে না, নিজেরাই সংবিধান মানে না, তারা রাজ্যের মানুষকে কি করে আইন মানাবে, এই প্রশ্নটা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে এখন দেখা দিয়েছে। আপনারা কি বলেন? এই প্রতিবেদন দেখলেন, আপনাদের মূল্যবান কমেন্ট জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা, আমরা কোনো ঘটনাই চেপে রাখতে দেব না।